কে শিবম জানেন? চন্দ্রমৌলি শিবের আর এক নাম। এস সোমনাথ চাঁদের প্রভু হই আছেন জন্মের থেকে। বেশিরভাগ ভারতীয় বলবেন এদের নাম প্রথম শুনলাম, এমনকি আজকের চাঁদমারির পরেও। রাজসিক ইতিহাসে কে আর জানতে পারে অমর কীর্তিদের ভীত গড়ে কে, যারা নাক সিটকিয়ে বলেছিলেন বামনের চাঁদে হাত দেওয়াটা বারণ, তারা ভুলে গেছিলেন অবতার রূপে এলে বামনের দুই পদে ঢেকে যায় দেবা পৃথিবী, তৃতীয় পায়ের নিচে মাথা নত করে নিজেকে ঈশ্বর ভাবা রাজ সিংহাসন। তবে সে কাহিনী কোনো অন্য সময়, আপাতত চাঁদের উল্টো পিঠে আমাদের পা, গা থেকে ঝেড়ে ফেলি শ্লেষ পরজীবী। বহু বহু বহুদিন পরে ক্রিকেট, তীরন্দাজি, কুস্তি বা দাবা ছেড়ে আমাদের বুকে আজ বিজ্ঞান আঁকা। বাকি দেশ যা পারেনি আমরা পেরেছি, কষ্টের আধুলিতে মিশিয়েছি দেশওয়ালি ঘাম, চাঁদের আধার দিকে পুঁতেছি পতাকা। বিশ্বকে আমরা আজ বলতেই পারি আমাদের বিক্রমের নাম সরাভাই, আমাদের কামালের সংজ্ঞা কালাম। এতদিন চাঁদকে ডাকতাম শিশুর কপালে টি দিতে, এই দেখো সে প্রবাদে বিপরীত গিয়ে চাঁদের কপালে আজ টি দিয়ে এলাম। ঋতু কারিধালের নাম কেউ শুনেছে কি? শোনা নেই, শোনা যায় না, আর শুনলেই বা কি হাতে ঘোড়া হতো। নিজের প্রতিবিম্ব আর কবে দেখে আয় না, কাজে প্রতিফলন দিতে শিখেছে সে। আজ কাল বা কোনো আগামী দশকে কোনো বিলবোর্ডে দেখাবে না এনাদের ছবি। বিজ্ঞানী হতে গেলে বিজ্ঞাপনকে জঞ্জাল বলে দূরে ঠেলে দিতে হয়, জ্ঞানের চলে না হলে যশ খ্যাতি লোভী। কে শিবম জানেন, এস সোমনাথ জানেন, ঋতু কারিধাল জানেন, চাঁদমারির পরে পৃথিবী নতুন করে জানবে ভারতের নাম, আর ভারতীয়রা ঈশ্বর। তাঁরা ফিরে গিয়েছেন জ্ঞানের প্রসূতি ঘরে, সেখানে টাঙানো আজ শুক্র বা সূর্যের ছবি। কারিগরেরা সামনে আসেন না কখনো, তাঁদের কীর্তি মেখে স্বদেশবাসীরা হয় সৃষ্টি গরবী।